হাই সো দিস ইজ গোয়িং টু বি আ্লগ ওয়ে আই এম গোয়িং টু পেম্পার মাই সেলফ অ্যান্ড আমার ফাইনালসের আগে আমি কী কী করি যদিও এটাতে ফাইনালসের আগে কী কী করি সেগুলো নেই এক্স্যাক্টলি এর পরের ব্লগটা আগেস ওরকম হবে অ্যান্ড হচ্ছে আমি সেদিন ভাবছিলাম যে আই হ্যাভ টু ক্লিন মাই রুম বিকজ ইটস আ টোটাল মেস বিকজ আমি আমার রুমে থাকি না অ্যাকচুয়ালি কখনোই থাকি না জাস্ট আমি আসি ঘুরি কাজ কর মানে আমার সব স্টোর করা আমার জিনিসপত্রের জন্য আমার রুম বাট আমি কখনো এখানে থাকি না সো এখানে হচ্ছে এসে আমি দেখলাম যে অনেক ম্যাচ তো এগুলো ক্লিন করতে হবে তার আগে আমি এক কাপ চা খেয়ে নিলাম কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চা খাওয়াই লাগে দিস ইজ আ মাস্ট তারপর হচ্ছে আমি প্যাম্পার করবো আমার হেয়ার কেয়ার করবো একটু হেয়ার কেয়ারের জন্য হচ্ছে সবচেয়ে এফেক্টিভ একটা হেয়ার মাস্ক এটা হচ্ছে মেথিকে আমি প্রথম বেটে নিয়েছি তারপরে হচ্ছে এটার রসটা আমি বের করেছি দো মেথিটাকে ডিরেক্টও দেওয়া যাবে যেরকম বাটার পরে যেরকম হয় ওর ব্লেন্ড করার পরে সেটাও দেওয়া যাবে বাট আমি এটাকে আবার পানি একটু পানি দিয়ে মিক্স জাস্ট রসটা বের করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে এই অ্যালোভেরা জেলটা এত ভালো আই ক্যান টেল ইউ দিস ইজ মামার্থ অ্যালোভেরা জেল ভিটামিন ই আছে এটার সাথে সো এটা অনেক বেশি গ্লসি এটা ফেসের জন্য অনেক ভালো হেয়ারের জন্য অনেক ভালো সো আমি জাস্ট মেথির সাথে এটা অ্যাড করেছি অ্যান্ড সেদিনের ওয়েদার এত সুন্দর কিন্তু পড়ার মতো এক ফোটাও না আমার এই ওয়েদারের জন্য কোনো কিছু আমি পড়তে পারতেছিলাম না পড়ালেখা পুরোই চাঙ্গে আমি জাস্ট এইসব হেয়ার কেয়ার ফেস কেয়ার এইসবই করতেছিলাম বাট পড়ার কোনো মুড ছিল না অ্যান্ড দেন এই কিউটি বিড়াল আমার কোলে বসে যায় কিছু হইলেই হি ইজ সুপার কিউট মানে ওর কাণ্ড কারখানাগুলো অনেক বেশি কিউট কিউট দেন হচ্ছে আমি যে হেয়ার ওয়াশ করে এসে পড়েছি এটা হেয়ার ওয়াশ করার অনেক পরের একদম যখন আমি শুকানোর পরে দেখাতে চেয়েছি যে কতটা গ্লসি অ্যান্ড শাইনি টাইপ একদম হেয়ার হয়ে গেছে আমার হেয়ার কিন্তু এমনিতে এত এতদিন কিন্তু একদমই রাফ রাফ ছিল এই হেয়ার মাস্কটা ইউজ করার পর একদম গ্লসি হয়ে গেছে হুম দেন হচ্ছে আমি পড়তে বসলাম আমি এত উইয়ার জিনিস বের করতেছি আই নিউ যে সিলেবাসে কী আছে মানে অনেক কিছু আছে যেগুলো টপিক একদমই নতুন সো আমি ওগুলো বের করে পড়া স্টার্ট করছে অনেক কষ্টে দেন এই ও আবার নিজের চেহারা নিজে আয়নায় দেখতেছে কিউরিয়াস বিড়াল দেন হচ্ছে এখন আমি আমার ফেস কেয়ার করবো ফেসকে প্যাম্পার করার জন্য আমার হচ্ছে একটা ফেস মাস্ক অলওয়েজ বানাতে হয় মানে আমি এটা অনেক ইউজ করেছি ছোটোবেলা থেকে ছোটোবেলা বলতে যখন থেকে আর কি স্কিন কেয়ার এরকম বুঝেছি ফার্স্টে হচ্ছে রাইস ফ্লাওয়ার নিতে হবে যেটা থ্রি টি স্পুন নিয়েছি আমি তারপর হানি যেটা আমার বাবা এনেছে আমি জানি না যে কোনো ব্র্যান্ডের ইউজ করা যাবে এই হানিটা হচ্ছে পরিমাণ মতো নিলেই হবে আমি কোনো পানি ইউজ করবো না এখানে এটা একদমই পানি ছাড়া অর্গ্যানিক ফেস মাস্ক তারপর হচ্ছে এই যে টারমারিক টু থেকে থ্রি পিঞ্চের মতো এরকম দিলেই হবে অ্যান্ড এই টারমারিক দেওয়ার পরে আমি একদম হানিটার থ্রোতে এটাকে হচ্ছে মিক্স করে ফেলেছি অ্যান্ড যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা পানি দিতে পারেন বাট আমি অলওয়েজ এভাবেই ইউজ করি দেন হচ্ছে আমি আমার হেয়ার ট্রাই করে নিচ্ছি উইথ মাই ফেভারিট কিউট লক লিপ অ্যান্ড দেন এখন ইউজ করব। অ্যান্ড এই ফেসওয়াশটা আমি এখন অনেক বেশি ইউজ করতেছি আই এর একটা ফেসওয়াশ ভিটামিন সি অনেক বেশি সুন্দর হয়ে যায় ফেস এটা দিলে গ্লসি হয়ে যায় বাট এটাও শেষ হয়ে যাচ্ছে সো আমি জানি না এরপর আমি কী করবো আমার ফেসওয়াশ নিয়ে অনেক কোনো ঝামেলা নেই তেমন বাট আমি বুঝি না আমার কোনটা আনা উচিত আর আমি অনেক ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে থাকি তো আমি এটা ফুল ফেসে দিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে একটা থিক লেয়ার দিব যেন এটা শুখাতে একটু টাইম লাগে মানে অ্যাবজর্ভ হয় অনেকক্ষণ লাগে তাহলে ওয়েক করবে বেশি পাতলা লেয়ার দিলে হচ্ছে যে অনেক আগেই শুকিয়ে যায় অ্যান্ড তাড়াতাড়ি এটাকে ক্লিন করতে হয় অ্যান্ড আমি এতটাই থিক লেয়ার দেই এই মাস্কটা যেন টান টান না হয়ে যায় মানে মাস্ক টান টান হলে একটু ফেস এক্সপ্রেশনেই হচ্ছে একদম স্কিন নষ্ট হয়ে যায় সো আমি এটাকে একদম ড্রাই হওয়ার আগেই হচ্ছে ক্লিন করে ফেলবো অ্যান্ড ওয়াইল ক্লিনিং আমি হচ্ছে এটাকে রাবও করি সো আমি হচ্ছে টি ব্যাগ দিয়েছিলাম এখানে গ্রিন টি ব্যাগ আমি অলরেডি ফ্রিজ করে রেখেছি ফ্রিজারে সো তারপর ওটা আমি চোখে দিয়ে রেখেছিলাম অ্যান্ড এটা হচ্ছে আফটার ওয়াশিং মাই ফেস আফটার রাবিং আইস রাবিং আইজ ইজ দ্য লাস্ট স্টেপ সো এটা করার পরে একদম স্কিন দেখো কি গ্লো গ্লো হয়ে গেছে তারপর আম্মু আমাকে এই মিষ্টি খেতে দিয়ে গিয়েছে যেটা আমি খাই নাই তারপর হচ্ছে এই অ্যাপেলটা খেয়েছি আমি বিকজ আই এম ট্রাইং টু ইট হেলদি তারপর হচ্ছে এখানে এই এমব্রয়ডারিগুলো আমি করেছি লাইক আই এম জাস্ট ইন লাভ উইথ দিস এটা আমার নিউ হবি অ্যান্ড দিস ওয়ান ইজ সুপার কিউট তারপর হচ্ছে আমি আমার নোটস বানাচ্ছিলাম আমার একদম নোটস বানাতেই হবে একদম ফাইনাল এসে পড়েছে সো আই ওয়াজ মেকিং মাই নোটস অ্যান্ড হাইলাইটিং দ্য মেইন পয়েন্টস তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে পাঠাবো ওই পিকচার সো আমার আগে হচ্ছে হাইলাইট টাইলাইট করে নিতে হবে অ্যান্ড নোটসটা অনেক বেশি বড় ছিল আমি তো টায়ার্ড হয়ে গেছি করতে করতে তারপর আই রিমেম্বার গ্লো আপের জন্য জন্য নিড টু কনজিউম লট অফ ওয়াটার সো ইয়া দেখা হবে নেক্সট ব্লগ টাটা